পরিচয়টা একটু আগে জানি। আমি প্র্যাকটিস পরিবারের সদস্য। আমরা এটা তুলি ভাই, আপনারা স্থির না হলে কিন্তু আলোচনা শুরু হবে না। আজকের এই মাহফিলের প্রধান মেহমান সারা বাংলা শুধু নয়, মুসলিম বিশ্বে বাংলা ভাষাভাষী কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। বাংলার জমিনে কোরআনের ময়দানে এক নতুন ধারা সৃষ্টিকারী হযরতুল আলাম মুফতি হাফেজ আমির হামজা। হযরতুল আলাম মুফতি হাফেজ আমির হামজাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى سيدنا مولانا محمد. الحمد لله.
সম্মানিত উপস্থিতি, আমি আব্দিন হাসপাতাল, অবশ্যই আপনারা নাম শুনেছেন বা জানেন, আব্দিন হাসপাতাল মগবাজার কেন্দ্রীয় জামা মসজিদে জমান নামাজে আছি খতিব হিসাবে। স্যার আজকে আপনাদের যশোরে আছে, ডক্টর শেখ মহিউদ্দিন স্যার দোয়া চেয়েছেন, অসুস্থ তিনি এসেছেন, আয়াতে তাজ্জে বাসি হাতে পড়লিয়া কামনা করছে, আল্লাহ যেন দান করেন। এতক্ষণ পর্যন্ত যারা এখানে আলোচনা রেখেছেন, মাওলানা রবিউল ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম, তাদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছে আল্লাহর কাছে। এতক্ষণ পর্যন্ত বিশেষ করে সুরের জগতে মাতিয়ে রেখেছিলেন আপনাদেরকে, আমি আসার সময় একটা গজল শুনেছি, যার এক একটি গান, এক একটি গজল, এক একটি বিপ্লব, আমরা এক ঘন্টা দেড় ঘন্টা কথা বললে যা হয়, তার এক একটা গজলের এক একটা কলিতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত কথাগুলো ঢুকিয়ে রেখেছে। যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী, শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট শিল্পী রকম জামান, আতারুল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, এখানে আমাদের প্রতিনিধি, আমাদের অভিভাবক চেয়ারম্যান সাহেব আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের তাজ্জে বা সিহাতে কুল্লিয়া যেন দান করেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যশোর এটা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত, এই জন্যে আমার মনে হয় যশোর ঝিনাইদহ নড়াইয়ের সাথীরা আসলে আমি বাড়িতে আছি, কারণ আমার বাড়িতে এই কুষ্টিয়া। আপনারা বাড়ির মানুষ যদি এভাবে করেন তাহলে তো বাইরে গেলে তো বদনাম হবে, কারণ এই যে বিক্রি হচ্ছে কাইল কাইজ হয়ে যাবে বিভিন্ন দেশে, তো মানুষগুলো বলবে আমির হামজার এলাকার লবি যদি এরকম হয় তো হুজুরও মনে হয় দুই নম্বর। এই জন্য অন্তত ভালো যারা বাসেন আমার দিকে তাকে হলে একটু চুপ করেন, আপনারা আর যাই করেন চুপ করেন, আমি হাত জোড় করেছি চুপ করেন ভাই, চুপ করেন, এশারায় কাজ করেন, কথা বলা যাবে না, আর যাই করেন কথা বন্ধ করেন। আমি আধা ঘন্টা সময় নিলাম, যান আধা ঘন্টার ভেতরে এই এই ছোট্ট এই সূরাটা বোঝাবো ইনশাআল্লাহ। সূরা নসর থেকে তেলাওয়াত করলাম, পড়া করানি আল্লাহ তিনটা ছোট্ট ছোট্ট সূরা দিয়েছেন, সূরা আসর, নসর আর কাউসার, তিনটাই তিন আয়াত বিশিষ্ট, অথচ এই তিনটা সূরার তাৎপর্য, এর ভেতরে যে কত কথা আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে রেখেছেন। আমি বাংলাদেশ সহ বিশ্বের যে কয়টা দেশে আলোচনা করেছি, সবচেয়ে বেশি আলোচনা করি সূরা কাউসারের উপরে। কাউসার দিয়ে এখন পৃথিবীতে যারা বিশ্ব নবীর সম্মান নষ্ট করতে চায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনার সম্মান মর্যাদা ওরা বোঝে না, আমি আল্লাহ নিজে আপনার সম্মানের জন্য হাউজে কাউসার রিজার্ভ করে দিলাম, কিয়ামতের দিন এটার মালিক শুধু থাকবেন আপনি, যাকে এটা দেবেন সে পান করবে, যাকে দেবেন না সে পিপাসায় মরবে। ময়দানে মহাশারে ওই কঠিন সময়ে যেদিন জহব্বা বের হয়ে যাবে, মাথার মগজ টকবক করবে, ওই কঠিন মুহূর্তে যেন বিশ্বনবীর হাতে আমরা এক গ্লাস করে ওই পানি পাই, সকলে বলেন আমিন। এন্না শানিয়া কাবাল আবতার শেষে আছে, অবশ্যই আপনার দুশ্মন যারা, আপনার শত্রু যারা, আমি তাদেরকে নির্বংশ লেজ কাটা অকেজ করে দেব। বিশ্বে আজ ফ্রান্স যেটা করেছে, আমরা আয়াতের উপরে ইমান 100% রাখি, বিশ্বাস করি ফ্রান্স বলতে যে রাষ্ট্র পৃথিবীতে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাফানা লাকা যিকরা দিয়েছে, এই আয়াত অনুসারী ফ্রান্স পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ, ওরা যদি ফিরে না আসে, কারণ যা করেছে এটা কোনো মানুষ করতে পারে না। বিশ্বনবী সারাটা জীবন মানবতাকে শুধু দিয়েছে, কিচ্ছু নেননি। আপনি আমারে গালি দিলে, আমার বাবারে গালি দিলে হয়তো আমি কিছু বলতাম না, কিন্তু এমন জায়গায় আপনারা আঘাত দিলেন যেটা 175 কোটি মুসলমানের কলিজায় অন্তত রক্ত ঝরছে, এজন্য এটা আমাদের কোনো দলীয় ইস্যু না, এটা আমাদের জাতীয় ইস্যু, মুসলমানদের অন্তত মুসলিম যারা পরিচয় দেয় তাদের জাতীয় ইস্যু এটা। কিন্তু বাংলাদেশের যে দৃশ্যগুলো আমরা কিছুদিনের ভেতরে দেখলাম ফ্রান্সের এই ঘটনা নিয়ে, শুধু হেফাজতে ইসলাম সরমনায় আর জামাত ইসলাম সেবী এরাই প্রতিবাদ করবে, আর এই দেশে অন্য দলে যারা আছে এদের তো নবীও না ও প্রতিবাদেরও দরকার।
নবী যে জানিয়েছিলেন মান রাম মিনকুম মুনকারাম ফালিউগাজ্জিরহু বিয়াদিহি যদি কোনো অন্যায় কাজ দেখো বিশ্ব নবীর উপরে দোষ চাপিয়ে দেওয়া এটা সবচাইতে মহা অন্যায় কারণ যে তিনটা রহমতের কথা আমরা পুরো পৃথিবীতে জানি তার এক নম্বরে কোরআন দুই নম্বরে বিশ্ব নবী তিন নম্বরে মা আর বাবা দ্বিতীয় নম্বরে যার নাম আল্লাহ তাকে রহমত বলেই ঘোষণা দিয়েছেন আমার সালাতাম ইল্লা রহমাতাল লিল আলামিন আলম দাইনি আল্লাহ আলামিন দিয়েছেন আলামিন মানে বিশ্ব এ পৃথিবী না আলামিন মানে পৃথিবী না আলামিন মানে বিশ্ব আলম মানে পৃথিবী আলামিন দিলেন কেন একটু খেয়াল করেন এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছেন এরকম 228টা রাষ্ট্র আছে পৃথিবীর এই মানচিত্রে স্বীকৃতি অস্বীকৃতি প্রাপ্ত মিলিয়ে এই 228টা রাষ্ট্রের ভিতরে সবচাইতে বড় দেশ হচ্ছে বাংলাদেশ হ্যাঁ কত ছোট আপনি কল্পনা করতে পারবেন না এই দেশ যদি 14টা জোড়া দেন একসাথে এক সৌদি আরব তার চাইতে বড় এরকম দেশ যদি 29টাকেও জোড়া দেয় পাশাপাশি এক ভারত তার চাইতে বড় এরকম বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হয় এক আমেরিকা তার চাইতে বড় বলি সব মিলে 228টা কয়টা এই 228টা হচ্ছে মানচিত্রে আছে আল্লাহ তাআলা বলেন আতানাযালুল আমরু বাইনাহুন্না প্রত্যেকটি আসমানে আমি আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে আর সেখানেও আমার সৃষ্টি আছে হয়তো আমাদের মতো মানুষ নেই কিন্তু অন্য সৃষ্টি আছে সেখানে আল্লাহর বিধান চলে তারাও আল্লাহর হুকুম মেনে চলে ওনারা যারা প্রশাসন থেকে এসেছে দু একজনকে নিয়ে আসেন বিশেষ করে অফিসার ইনচার্জ ওনার নিয়ে আসেন ভেতরে নিয়ে এসে বসিয়ে রাখেন তাহলে আমাদের তো শান্তি থাকবে না আমাদের হাতে তো অস্ত্র নেই আমাদের শুধু ফোফা আছে ফোফা দিয়ে কাজ হচ্ছে আমরা জিন শয়তান আর মানুষ শয়তানের কথা জানি জিন শয়তান যদি কাউকে ধরে ওরে চারপুর পরে ফো দিতে চলে যায় আর মানুষ শয়তান যদি কারে ধরে ওরা পুরো কোরআন শরীফ পড়ে ফো দিলে যায় না তে আমাদের অন্তত জিন শয়তান ধরেনি ধরেছে মনে মানুষ শয়তানই যারা এসেছেন বসেন প্রশাসনের যে ভাইগুলো এসেছেন একটু সামনে আপনাদের কন্ট্রোল করতে যদি পারেন একটু চেষ্টা করেন হ্যাঁ কোরআন শোনার পরিবেশ তৈরি করতে সাহায্য করেন আল্লাহ আপনাদেরকে জাযা খায়ের দান করবে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় রহমতের বিষয়ে পরিচয় দিচ্ছিলাম যে তিনি কেমন রহমত শুধুমাত্র এই পৃথিবী না এই পৃথিবীর বাইরে আরো জগৎ যেখানে যেখানে আল্লাহর ক্ষমতা চলে সব জায়গার জন্য বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন রহমত করে জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং বাংলাদেশ যদি রহমত পেতে চায় বিশ্ব নবীকে মানা লাগবে তার আদর্শ মানা লাগবে তাছাড়া রহমত পাওয়া সম্ভব না আমরা যে গজবে আছি বিশেষ করে ধর্ষণের গজবে একটা মেয়ে লোক তার স্বামীর কাছে নিরাপদ কিন্তু বাস্তবে বাংলাদেশে দেখলাম স্বামীর কাছে থাকার পরও সাতজন মিলে ধর্ষণ করছে এ দেশে নিরাপদ আর কোন জায়গা আছে একটা মেয়ে লোকের জন্য এই দেশে নিরাপদ জায়গা তার স্বামী স্বামীর কাছেও নিরাপদ থাকে না এই জন্য এই নিরাপত্তা যদি পেতে চায় আমাদের নবী মোহাম্মদ রসুলুল্লাহর আদর্শ লাগবে রবিউল আউয়াল মাসের আজকে 29 তারিখ আর মাত্র একটা দিন আছে এই মাসে দেখতে দেখতে মাসটা চলে গেল যেটা দিতে এসেছিল আমরা ওগুলো কিচ্ছু নিতে পারিনি শুধু নিয়েছিলাম এরপরে জিলাপি আছে খেসড়ি আছে এইগুলোই কিন্তু সেটা দিতে এসেছিলেন তিনি হালিমা তো সাদিয়া সিরাতের হিসাবে আছে সাদিয়া বলে আমি বিশ্বনবীকে কোলে তুলে নিলাম কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে এমনিতেই দুধ ছিল না নবীকে তুলতে দেরি আমার স্তন দুইটায় দুধে পরিপূর্ণ হতে দেরি হয় হালিমা পুরা বর্ণনা পড়ে দেখেছি আমি হালিমা তিনি ওই সময় মুশরেকা মুসলমান হননি তিনি বলছেন আমি বুক থেকে শুরু করে যেখানে যেখানে মোহাম্মদকে নিয়েছি উঠের পিঠ থেকে এরপরে বাড়িতে কুয়ার ধারে খেজুর গাছের নিচে আমার বাড়িতে 6 বছর রাখা সহ যেখানে নিয়ে গেলাম সেখানে আমার বরকত বেড়ে গেল এমনকি 6টা বছরে অভাবকারে বলে আমি কোনোদিন চোখে দেখিনি
সেই নবীকে কোলে তুলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত নিয়ে গেলে ইসতারের দোষ বৃদ্ধি করা থেকে বাড়ির অভাব আল্লাহ দূর করে দেয় রহমত দিয়ে সেই নবীকে যদি আপনি 3.5 হাত বডি থেকে শুরু করে পরিবার সমাজ রাষ্ট্রে সেভ করতে পারে আল্লাহ রহমত না দিয়ে পারবে এখানে আহ্বান জানাচ্ছি যে যেখানে আছেন ওই জায়গা থেকে মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি দোয়া করি আল্লাহ চেষ্টা আমরা চালাবো আল্লাহ যেন তৌফিক দেন দরুদ আর সালামের পরে যেহেতু আপনারা পরিবেশ মাহফিল করার মতো না এটা আমরা আধা ঘন্টা সময় নিয়েছি আর হয়তো 20-25 মিনিট কথা বলবো সূরা নাসর থেকে পড়েছি কয়টা আয়াত আছে বললাম নাসরে তিনটা জোরে বলেন কয়টা তিনটা এটা যাই হোক পরিবেশ আমাদের অনুকূলে যদি নাও থাকে তারপরেও এটা একটা ক্লাস হচ্ছে এটা তাফসীরের ক্লাস কিসের ক্লাসে যেভাবে স্তব্ধ থাকা লাগে চেষ্টা করুন এভাবে থাকার অন্তত কিছু নিতে পারবেন নসর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সাহায্য নসর মানে কি আল্লাহ পাক বলেন ইদা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত যখন আসবে আল্লাহর সাহায্য হে নবী আপনি তখন বিজয় দেখতে পাবেন এ বিজয় কিসে ইসলামে বলেন না কেন ইসলামে বিজয় এটা আমির হামজার বিজয় না আমির হামজার বিজয় যা হওয়ার হয়ে গেছে আপনাদের যশোরের যে কোম্পানি আমরা বিজয় দিয়ে দিয়েছে যে গাড়িতে আসলাম আপনি জানেন এই গ্রাম বিক্রি করলো গাড়ি হবে এমনি যে তাই এরপরে বাড়ি গাড়ি সারা পৃথিবী ঘোরা সে তো আলাদা বিষয় এই জন্য আমার বিজয় কিন্তু হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা আমার বিজয়ের কথা এখানে বলেননি বলেছেন ইসলামের বিজয় কিসের ইসলামের দুনিয়ার চার বছরকে হয়তো আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু পেলাম আমার বিজয় মনে হয় হয়ে গেল আসলে এইটা আসল বিজয় না এটা আসল বিজয় না মানুষ এই বিজয়টা না বোঝার কারণে লাভকে ক্ষতি ক্ষতিকে লাভ মনে করে রকম ভাগ পরীক্ষা দিয়েছে ম্যাট্রিক পরীক্ষা দেবে পরীক্ষা দিয়েছে দেখার সুযোগ ছিল দেখে দেখে লিখবে কিন্তু দেখে লেখে না এমনকি নকল নিয়ে গেলেও পারত নকলও নিয়ে যায় যতটুকু পারেন লিখে দিয়েছে লিখে দেওয়ার ফল হলো কি শেষ পর্যন্ত রেজাল্ট বেরিয়ে পেয়েছে মাত্র 100 ভেতরে 50 কত বলেন সবাই বলেন 50 এখন ওনার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যারা রেজাল্ট দেখবে তারা কিন্তু নারাজ যে কি করবে যত গোল্ডেন পাওয়া দরকার আর এ 50 পেয়েছে মাত্র ওর জীবন শেষ ওরে দিয়ে আর কিছু হবে ওর দিয়ে অন্য আর কিছু হবে এবার এই যে মৌলানা রবিউল পরীক্ষা দিয়েছে তো ওই সময় ধরেন মৌলানা হয়নি ওই সময় পরীক্ষা দেওয়ার পরে লেখার সুযোগ ছিল দেখে দেখে পাশের বেসিন টেম্বিল থেকে দেখে দেখে লিখবে তাও লেখেনি মানে একেবারে মোড়ে আছে এরপরে নকল নিয়ে যাবে তাও নিয়ে যায়নি খালি খাতা শুধু রোল নাম্বার আর নিজের নাম লিখে জমা দিয়েছে এই হেড স্যারের কাছে গিয়ে বলছে স্যার আমি খাতা জমা দিলাম সাদা কিন্তু নাম্বার চাই 99 কত স্যার বলছে আমি 99 নাম্বার দেব কোথায় এখানে তো কিছু নেই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ঠিক আছে অসি সাহেব বাইরে যেতে থাকেন অন্তত একটু অস্ত্র উপরে করে জাতি যায় এদের বোকার শরীরে হাদিস বললাম হইল না এদের লাগবে বাকার এজারে ওনারা যারা দায়িত্বে আছেন ভাইরা একটু শান্ত করার আমরা 15-20 মিনিট কথা বলবো আপনি একটু পরিবেশটা করে দিন আমরা হেদায়েতমূলক কথা বলছি সফলতা বিফলতার যে মানদণ্ড এটা বোঝাতে গিয়ে এই উদাহরণটা দিয়েছিলাম যে ও সাদা খাতা জমা দিয়ে বলছে স্যার সাদা খাতা দিয়েছি কিন্তু আমি কিন্তু 99 চাই স্যার বলছে 99 দেব কোথায় বলছে এই যে আমার মাজার দিকে তাকা মাজায় কি আছে ন আমাদের খুলনা বিভাগের মানুষ নল ভালো বুঝে হেড স্যার বলছে বাবা তুই বাড়ি চলে যা তোর নল দেখে আমি বুঝে ফেলেছি যে নাম্বার কত দেওয়া লাগবে আর একজন পরীক্ষা দিয়েছে এই যে আল্লাহর ওলি এইটা উনি পরীক্ষার দিন লিখবে তো না পরীক্ষার আগের দিন লিখেছে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল মন মতো তাও একজন আর দুই তিনজন ভাড়া করে সব লিখেছে লিখতে 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 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে 10টার ভেতরে সময় পেয়েছে ফিরে ও 10টার উত্তর
খাতা দেখতে গিয়ে এক একটা প্রশ্ন ধরেন 10 নাম্বার করি এখন যদি 10 টায় থাকে তো 100 পার হয়ে যাবে না শেষে দেখা যাচ্ছে 120 পেজ লোকজন বলছে স্যার এ যত ভালো ছাত্র হোক এনা 100 পাওয়ার কথা 100 এর ভিতর এনা 100 পাবে তো 120 পাইলো কি করে স্যার বলছো ছেলে পায় আমি করব কি কারণ খাতা দেখে আমি নাম্বার কাটা দূরের কথা এ লেখার ধরন দাড়ি কমা পুলিশটা কোনো ভুল নেই ও নাম্বার দিতে দিতে আমি 120 দিয়ে ফেললাম তখন আমি টের পাইনি এখন সারা দুনিয়ার মানুষ যদি বলে যে 120 পে এ সফল এ যদি এর এই সার্টিফিকেট নিয়ে ওর প্রেমিকাকে দেখায় প্রেমিকা খুশি না কথা বলেন না কেন যে জিনিস একটা ধরেছি অসুবিধা নেই এ জীবনে কিছু তো দিন নাও পারে নাম্বার পেয়েছে 100 এর ভিতরে 120 সারা দুনিয়ার মানুষ ওরে সফল বললে বিবেক যাদের আছে সে বলবে ও ব্যর্থ কারণ 100 এর ভিতরে 120 পাওয়া আরেকজন যেটা সাদা খাতা জমা দিয়ে 99 পেয়েছে বিবেক যাদের আছে তারাও বলবে না এটা সম্ভব না কিন্তু যে লোকটা 100 এর ভিতরে মাত্র 50 পেয়েছে সঠিকভাবে ওর জীবন দুনিয়ার চর্ম চোখে দেখতে যদিও বিফল মনে হচ্ছে আসলে ওর জীবন সফল আল্লাহ তাআলা কোরআনে কারিমে বারবার হায়াতে পছন্দ দিয়েছেন এই কারণে যে দুনিয়ার জীবনে মানুষ লাভকে ক্ষতি ক্ষতিকে লাভ মনে করে এই যে পরের দুইটা বললাম এটা কিন্তু দুনিয়ার চর্ম চোখে মনে হচ্ছে লাভ হয়েছে আসলে কি লাভ ক্ষতি না আসল লাভ হয়েছে রকম ভাই কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন ফামান সুফিফা আলিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সূরা আলে ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 183 নম্বর আয়াতের শেষের দিকে আছে ফিজিলালিল কোরআন তাফসিরে পাবেন আল্লাহ পাক বলেন সবাই একদিন মারা যাবে কুল্লু নাফসিন যায়েদাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা দুনিয়ায় যে যা করবে ওই পরিমাণে তাকে উজর পারিশ্রমিক আমি পাওনা দিয়ে দেব ওই লোকটার জীবন সফল যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি তাহলে আমির হামজার জীবন সফল হবে আকিস গ্রুপ লিখে দিলে না আমির হামজার জীবন সফল হবে যদি মরণের পরে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়ে দেন এইটা আসল সফলতা এর পরের আয়াতে আল্লাহ আমাদের দুনিয়ার জীবন সম্পর্কে একটা ধারণা দিচ্ছেন যে আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর পৃথিবীর এই জমিনটা কিন্তু খেলাধুলা রং তামাশা ছাড়া কিছু না আমার বয়স ছোট কিন্তু আপনাদের চাইতে বহু জায়গা আমার ঘোরার অভিজ্ঞতা আছে আমি রাতের বেলা চলাফেরা করে বেশি 12 মাসের প্রায় 9 মাস আমি রাস্তায় থাকি রাত যত গভীর হয় রাস্তায় তিনটা জিনিস বেশি পাওয়া যায় একটা বক্তা কুত্তা আর কুকুর এই পুলিশ পুলিশের নাম নাই বাদ দিলাম ওনারা আছে বক্তা আর কুত্তা তো বলা যাচ্ছে নাকি রাত যত গভীর হয় দেখবেন হয় বক্তার সাথে দেখা হবে না কার সাথে কুত্তার সাথে আমার ছোট বয়স অভিজ্ঞতা আমি অনেক পেয়েছি বাস্তবতায় দেখেছি আসলে এটা খেল তামাশা আমার এখন 29 বছর বয়স পেছনের দিকে তাকালে মনে হচ্ছে যে একটা স্বপ্ন দেখে আসলাম কি আর সামনের দিকে তাকাবেন তাও একটা স্বপ্ন মনে হয় খালি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এটা করব ওটা করব আকিজের গাড়ি পেয়েছি এবার আকিজের বাড়ি পাবো এই ধান্দায় আছে অথচ মাঝখান থেকে সময়গুলো সব চলে যাচ্ছে আমার নির্ধারিত হায়াত যেটা যেটা আমার পুঁজি আমার পুঁজি কি আকিজের এই গাড়ি আমার পুঁজি আমার পুঁজির নাম হায়াত এর জন্য হায়াতের কসম দিয়েছেন ওয়াল আসরি আল্লাহ বলেন সময়ের কসম মানুষ যেটা বোঝে ভালো আল্লাহ ওই উদাহরণ কোরআনে দেয় বেশি কোরআনে কারিম যে অথেন্টিক এটা বোঝাতে গিয়ে আল্লাহ এমন একটা উদাহরণ সেট করেছেন এটা কি আপনারা এটা এটা আছে সূরা হাক্কাতে 47 48 49 বলেন আমার নবী যদি কোরআনের ভেতরে আমার নামে কোনো কথা চালিয়ে দিত
যে এটাও আল্লাহ বলেছেন অবশ্য কথাটা আল্লাহর নাম কথাটা নবীজির আমার নামে যদি কোন কথা আমার নবী কোরআনের ভিতরে চালিয়ে দিত তাহলে আমার নবীর ডান হাত আমি চেপে ধরতাম কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম ঠিক আছে না ঠিক নালে না কেমন শব্দের দিকে খেয়াল করে অর্থ বলতে শব্দের দিকে খেয়াল করবেন তো আখাসনা মিনহু বিল ইয়ামিন বি মানে দ্বারা দিয়ে করতে ইয়ামিন মানে ডান হাত ইয়ামিন মানে এখানে আল্লাহ তাআলা নিজে জানিয়েছেন লা আখাসনা মিনহু বিল ইয়ামিন আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে নবীর কণ্ঠ নালি চেপে ধরলাম কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লা আখাসনা মিনহু বিল ইয়ামিনের ব্যাখ্যা এতদিন পর্যন্ত আমরা ভুল ভাগ শুনেছি যে আল্লাহ পাক নবীর কণ্ঠ নালি চেপে ধরতেন ডান হাত কেটে ফেলে দিতেন না আল্লাহ নিজে তার ডান হাত দিয়ে ধরতেন কারণ মিনহু বিল ইয়ামিন কথাটা আল্লাহ নিজে বলছেন আল্লাহ তাআলা বলেন আমি আমার ডান হাত দিয়ে নবীর কণ্ঠ নালি চেপে ধরে কেটে ফেলে দিতাম এর কোন হাত দিয়ে আল্লাহর বাম হাতে তো শক্তি কম নানা মানে তাহলে বাম হাতের নাম করেন ডান হাতে আল্লাহর শক্তি আছে বাম হাতে শক্তি নেই আমি কোরআন বজাচ্ছি কে বজাচ্ছি তে ডান হাতের কথা আল্লাহ কেন দিলেন বাম হাতের কথা না দিয়ে ওনার বাম হাতেও শক্তি নেই বাম হাতের কথা দেয়নি এই কারণে কারণ আমরা কোরআন তো আমাদের জন্য আমরা বসবো না আমরা বাস্তবে চর্মচোখে দেখি যে আমাদের সচরাচর বাম হাতের চাইতে ডান হাতে শক্তি বেশি এই কথা বলছেন এখানে বাম হাতের চাইতে ডান হাতে শক্তি বেশি না শক্ত কোনো কাজ করতে হলে বাম হাত দিয়ে করে না ডান হাত দিয়ে মানুষ যেন সহজে বোঝে এই জন্য আল্লাহ দিন না তার ডান হাতের কথা এখানে দিয়েছেন যদিও ওনার বাম হাতের শক্তি আছে এতটুকু বলে কিন্তু আল্লাহ শেষ করেন এরপরে দিয়েছেন লাখাসনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিসিন এই বিষয়ে আমাকে বাধা দেওয়া পৃথিবীর কোন শক্তির সামর্থ্য ছিল না তাহলে কোরআন যে কত অথেন্টিক আমরা আল্লাহর কুদরতি ডান হাত দিয়ে ধরা ক্ষেত্রে এই শব্দটা দিয়ে বুঝে ফেলেছি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমি আরো গভীরে যেতে পারতাম এই আয়াতটা নিয়ে আমার আসলে এই সামনের দিকে তাকালে সব আরো ভুল হয়ে যাচ্ছে যেগুলো আর আসবে মাথা ভেতরে আরো হারিয়ে যাচ্ছে কারণ কথা তো উপর থেকে আসা লাগবে না আমি বানাবো বানিয়ে বললে হবে এই জন্য আমাদের দুনিয়ার জীবন সফল এবং বিফল এটার ক্ষেত্রে আল্লাহ যে থিওরি দিয়েছেন এটার দিকে খেয়াল করান দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা এর পেছনে পড়ে আমাদের আসল জীবন আখেরাতের বিশাল জীবন যেন আমরা হারিয়ে না ফেলি আল্লাহ আমাদেরকে যেন বিশাল পরকালে মুক্তি দান করে জান্নাত দিয়ে দেন জোরে বলেন আমিন আমরা আর ভূমিকায় না গিয়ে ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ইয়ার দিকে যাচ্ছে বারবার গেটে এটা করলে সমস্যা হবে ভাই একদম তালা মেরে দেন না বলে যে আশা একদম নিষিদ্ধ ওখানে একটা ভালো মানুষ না কেন গুড়ো গুড়ো মানুষ দিয়ে গেছেন কাজ হবে দিয়ে ওখানে একটা সুবাক মানুষ না কেন রেগেছে রসনের সাথে নতুন মানুষ আমি জানেন ওখানে একটা যুবক মানুষ রেখেছেন কেউ যেন ভেতরে না আসে আলহামদুলিল্লাহ জানিয়েছেন যখন আমার সাহায্য আসবে তখন বিজয় দেখতে পাবেন আজ 48 বছরে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম কথা বলা লাগবে তাহলে আল্লাহর সাহায্য এখনো আসেনি এই জন্য ইসলামের বিজয় এই দেশে আমরা দেখতে পাচ্ছি না আল্লাহর সাহায্য যখন আসবে অবশ্যই আমার আল্লাহ এই দেশে ইসলামের বিজয় দেখাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন এটাই মাহফিলের ময়দান হলে একটা আম্মান দেওয়া আছে এখন মনে আছে বলো 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 কয়েকটা মানুষ নিয়ে হয় নাকি স্টেজে 1.5 লাখ 2 লাখ মানুষ সামনে থাকে সে ভাবই থাকে আলাদা এখন মানে আসতেছে না এখানে আল্লাহ জানিয়েছেন কোনো ভয় নেই কোনো চিন্তা নেই বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হও
এখানে আয়াতে দুইটা বিষয় বিজয় দেওয়ার মালিক কিন্তু আমরা না বিজয় দেওয়ার মালিক কে আল্লাহ এইজন্য আল্লাহ জানিয়েছেন তো আনতুমুলা আলাউনা তোমাদের বিজয় হবে কিন্তু শর্ত হচ্ছে ইনকুনতুম মুমিনিন তোমাদের মুমিন হওয়া লাগবে তাহলে আল্লাহর সাহায্য আসে না এজন্য বিজয় পায় না কোন কারণে আমরা মুমিন হতে সবাই বলেন মুমিন হতে এখন মুমিন কাকে বলে মুমিন হওয়ার জন্য চারটা শর্ত কয়টা ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আমি আল্লাহর উপরে ঈমান আনো ঈমান আনার কথা বললেন কাদেরকে বলেন বলেন ঈমানদারকে তে ঈমানদারকে যদি আবার ঈমান আনতে বলতে হয় একটা পাগলামি কথা হয়ে যাচ্ছে না আমি ভর্তি হলাম মাদ্রাসায় বা স্কুলে প্রিন্সিপাল যদি বলে আমির হামজা আবার ভর্তি হও তাহলে আমি আমার মনে হবে যে প্রিন্সিপালের মনে হয় মাথা ঠিক নেই কারণ আমি ভর্তি হয়ে আসলাম আবার বসে ভর্তি আর যদি রকম ভাইয়ের মতো বিচক্ষণ মানুষ হয় চিন্তা করবে না প্রিন্সিপাল যখন আবার বলছে ভর্তি হও তাহলে আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে অথবা রোল নাম্বার ভুল হয়েছে অথবা গ্রামের নাম মনে হয় ওঠেনি এক কথা বলেন কেন আমি ধারণা করলাম যে প্রিন্সিপাল পাগল হয়ে গেছে আর উনি ধারণা করবে পাগল না মনে হয় ভর্তি ফর্মে আমার গ্রামের নাম ওঠে না তখন তাড়াতাড়ি কিরানের কাছে যাবে বলেন যে সংশোধন করে এবার দিয়ে আসলে বলবে ঠিক আছে আমাদের যে ঈমান আল্লাহ কিন্তু জানে যে কয় নাম্বার এই জন্য ঈমানদারকে ডেকে বলছেন ঈমান হবে না এভাবে ঈমান আনো আমি আল্লাহর প্রতি এখন আল্লাহর প্রতি ঈমান আনতে হলে চারটা বিষয় থাকা লাগবে কয়টা পৃথিবীর 4,500 ধর্ম আছে এখন অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম আলাদা অতুলনীয় কেন কায়দায় পড়েছিলাম এখন আমি ব্যাখ্যা করছি আমান্তু বিল্লাহ আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি কামা হুয়া যার অস্তিত্ব আছে কি আছে সবাই বলেন অন্য ধর্মে যারা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরাও কিন্তু তাদের দেবতাকে পূজা করে করে না তাদের দেবতার অস্তিত্ব নেই আছে আমাদের আল্লাহর অস্তিত্ব আছে তাদের দেবতার অস্তিত্ব আছে এক জায়গায় মিল পেলাম আমি কিন্তু চারটা বিষয় মেলাবো কয়টা যদি মমিন হতে চান এই চারটা বিষয় আপনাকে মাথায় রাখা এই যে আমরা অস্তিত্ব মেনে নিলাম এটা শুধু আমরা না ওই 1,500 বছর আগে আবু জেহেল আবু লাহাব বা সাইবা কাফেররাও মানতো আল্লাহ একজন আছে বিশ্বাস তাদেরও ছিল আবু জেহেলকে নবীজি বলে এন আমি যদি প্রশ্ন করি আলাই সাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ ইলা আখির আয়া কোরআন কোরআনে কারিমে আয়াতটা চার চার জায়গায় আছে আল্লাহ তাআলা বলেন হে নবী ওদেরকে যদি প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছে লা ইয়াকুলুনাল্লাহ লামে তাকিদ নুনে সাকিলা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে কে তাহলে আমরাও বলছি আল্লাহ বানিয়েছে আসমান জমিন খাবার দেন আমাদেরকে আল্লাহ ও বলছে আবু জেহেলের ভেতরে আমাদের ভেতরে এক নম্বরে মিল আছে না নেই এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনি মুশরিকা মুসলমান না নবীজি নবুয়ত পাওয়ার পরে যখন বাড়িতে এসে বললেন সাম্মিলুনি সাম্মিলুনি আমাকে ঠেকিয়ে দাও আমি ভয় পেয়েছি ওই সময় সর্বপ্রথম খাদিজাতুল কুবরা বলেছিলেন আল্লাহি কাল্লা মা ইখুজি কাল্লাহ আবাদান শব্দের দিকে খেয়াল করেন কাল্লা আল্লাহি মা ইখসি কাল্লাহু আবাদান কখনো না আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবে না এই এতটুকু বাক্য এই বাক্যের ভেতরে আল্লাহর নাম খাদিজা উচ্চারণ করেছে তিনবার কয়বার কাল্লা কখনোই না আল্লাহি আল্লাহর কসম এই যে ওয়াই কসমিয়া এর পরে আল্লাহ লা ইখসি কাল্লাহু আবার আল্লাহ আবাদান কখনো আল্লাহ আপনাকে অপমান করবে না খাদিজা ওই সময় কি মুসলমান
বলেন তিনি মুশরিক এখনো তো ঈমানই গ্রহণ করেননি কারণ নবীজি এখনো দাওয়াতই দেননি অথচ ছোট্ট একটা বাক্যের ভিতরে আমাদের আল্লাহর নাম তিনি তিন তিন বার উচ্চারণ করলেন ওই জামানার কাফেররাও জানতো বা বিশ্বাস করতো আল্লাহ বলে একজন আছে তাহলে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে কি আছে অন্য ধর্মের সাথে আমাদেরটাও মিলে গেল দ্বিতীয় নম্বরে কি কামা হুয়া বিআসমাইহি আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু অস্তিত্ব না তার নাম আছে কি আছে এসমের বহুবচন আসমা তার নাম আছে আল্লাহর নাম কয়টা 99টা রকম কায়দায় পড়েছে তাফসীরে মাজহারিতে আল্লাহর নাম আছে 5000 মাঝারি কোনে তালিকেছেন তাওরাতে আল্লাহ 1000 দিয়েছেন জাবুরে 1000 ইনজিলে 1000 লাউহে মাহফুজে 1000 আর কোরআনে কারিমে আল্লাহ লিখেছেন 1000 এই নামগুলো সামারাইজ করে আমার আল্লাহ বিসমিল্লাহ বানিয়েছেন এর ভিতরে তিনটা বড় বড় নাম আল্লাহ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কোন মানুষ যদি সওয়াবের নিয়তে 69 বিশিষ্ট এই বিসমিল্লাহ শরীফ পড়ে 5000 বার আল্লাহকে ডাক দেওয়ার সওয়াব আল্লাহ লিখে দেন সুবহানাল্লাহ আল্লাহর নাম পেলাম কয়টা 5000 আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম নেই এই কথা বলেন না কেন আছে আপনি কি আমার ছাত্র বলছে আপনাকে তো অন্য কেউ না শুনলে আপনার জবাব দেওয়া লাগবে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে না নেই অন্য ধর্মে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই আপনাদের দেবতার নাম আছে না নেই এমন কি ওদের দেবতা এত বেশি 33 কোটি কত 33 কোটি এখানে অন্তত আলেম যারা আছে 5000 নাম না বলতে পারলেও অধিকাংশ আলেমরা 99টা নাম সে ছোটবেলায় মুখস্থ করে রেখেছে কিছু না পারলেও 99টা নাম অন্তত পারবে অন্য ধর্মে যারা আছে ওদেরকে যদি বলেন ভাই আপনারা শুধু দেবতাগুলোর নাম বলেন তো 33 কোটি পারবে সম্ভব না তাহলে আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার নাম আছে অন্য ধর্মে যারা ওরা বিশ্বাস করে ওদের দেবতাকে তাদেরও নাম আছে বলা লাগবে তিন নম্বরের গুণটা মিলবে না তিন নম্বরের গুণ হচ্ছে বিআসমাইহি ওয়া সিফাতিহি আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু নাম না নামের গুণাগুণও আছে এই কথা বলেন না কেন আমি আল্লাহর উপরে ঈমান এনেছি কেমন আল্লাহ যার নাম হচ্ছে রহমান এই রহমান নামের কারণে আপনি আলো পাচ্ছেন বাতাস পাচ্ছেন উনি যদি রহমান নামটা না নিত আপনি আলো বাতাস পেতেন না উনি নাম নিয়েছেন রব এই রব নামের কারণে মায়ের পেট থেকে এরকম পর্যন্ত আমার রব বানিয়েছেন রকনের বাবার দায়িত্ব ছিল শুধু মায়ের বিছানায় থাকা এই শেষ বাকি যা করার এটা ওর বাবাও করে না মাও করে না এটা সরাসরি করেছে আল্লাহ নিজে কোরআনে কারীম জানিয়েছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিক মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত-তারাইব আমি আয়াত নিয়ে প্রায় 21টা তাফসীর বা 22টা তাফসীর দেখেছিলাম আমি পারি নাই মিলাতে শেষে ডক্টর মরিস বোকাইলি উনি যে কিতাব লিখেছেন একটা বিজ্ঞান বাইবেল এবং এই কোরআন নিয়ে এর 33 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি সলবন এবং তারাইবের ব্যাখ্যা লিখেছেন ওই জায়গা থেকে এই তথ্যটা আমার মাথায় এসেছে আল্লাহ তাআলা বলেন দ্রুত গতিতে বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে আসে এই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ চারটা জিনিস তৈরি করি জোল রগ হাড় আর পর্দা মায়ের রেহমের ভেতরে নাপাক পানির একটা থলিতে আছে যেখানে যে পানি জমা হয় ওই পানি দিয়ে আমি আল্লাহ আরো চারটা জিনিস তৈরি করি রক্ত গোশত চর্বি আর চামড়া এই চার চার আটটা জিনিস যখন এক হয় আমি যেহেতু রব নামটা নিয়েছি
এই কারণে পাঁচটা জিনিস আমি আল্লাহ মানুষকে দান করি ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা ইলাখির আয়াত 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে সূরা নাহলের 78 এর মাঝের অংশে আছে তাফসীরে ফিজরালুল কোরআন সাজ্জাদ কুতুব লিখেছেন সব পড় করে বলছি একটা কথা বলি পড়তে ইনশাআল্লাহ আপনি বাড়িতে যে মেলাবেন যদি বিশ্বাস না হয় আল্লাহ তাআলা বলেন যে শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এই পাঁচটা আমি মায়ের পেটের ভিতরে 40 দিন জন্মের যখন বদল হয় তখন দান করি কমপক্ষে 6 মাসের ভিতরে গুলো কোরআন কমপ্লিট করে দেই এইজন্য 6 মাসের আগে যদি কোনো সন্তান জন্ম নেয় ওটা তার বাবার সন্তান না অন্য কেউ দিয়েছে কথা বুঝতেছেন এই তথ্যটা আছে সূরা আহকাফ 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু আল্লাহ পাক বলেন তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বহন করেছে পেটের ভিতরে কষ্টের পরে কষ্টের কথা দেওয়ার পরেই দিয়েছে ওয়া হামলুহু তোমাকে সে বহন করে ওয়া ফিসালুহু মাসখানে ওয়া দিয়েছে তোমাকে সে দুধ পান করিয়েছে সালাসনা শাহর সালাসনা শাহর মানে 30 মাস কত কথা বুঝতেছেন আমরা এখানে যারা আছি 30 মাস দুধ খাই সর্বোচ্চ 24 মাস সর্বোচ্চ যে 24 মাস খাওয়ানো লাগবে আমি কি কোথায় পেয়েছি বাবা আল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা মেরা যারা এসেছে আল্লাহ নির্দেশ দিচ্ছে মায়েরা তোমার সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করানো লাগবে কত 2 বছরের অধিক দেওয়া দরকার নেই যদি একবার স্বাস্থ্য খারাপ থাকে কেউ কেউ মত দিয়েছে 2.5 বছর পর্যন্ত পারা যায় কিন্তু 2 বছর এইটাই শক্তিশালী মত তাহলে আমি যেটা এই তথ্য এখান থেকে নিয়ে আসার চেষ্টা করছি 2 বছর দুধ পান করানোর নিয়ম আল্লাহ সূরা বাকারা দিয়ে না সূরা আহকামে দিয়েছেন সালাসুনা শাহর 30 মাস আল্লাহর এক কথার সাথে আরেক কথার মিল নেই উনি তো আমাদের মতই তাহলে এখানে মিলছে না কেন এখানে মেলাতে হলে দেখতে হবে হামলুহু মাসখানে আল্লাহ ওয়া দিয়েছেন আমার ছোট এই মেধায় আমি দেখলাম আল্লাহ যদি ওয়াটা ভুল করে না দিত কি যে হতো অফিসালুহু ওয়া দেওয়ার কারণে আল্লাহ জানিয়েছেন তোমার মা তোমাকে দুধ পান করিয়েছে আর হইছে বহন করেছে পেটে সালাসুনা সারা সব মিলে 30 মাস আগে রাতে জানলাম দুধ পান করানো 2 বছর 2 বছরে 24 মাস হয় কত 2 বছরে যে 24 মাস হয় এটা পেলে কোথায় এটা কোরআন সূরা তাওবা আছে 11 10 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনে 36 নাম্বার আয়াতে আছে যে একটা মাস কত দিনে হয় একটা বছর কত দিনে হয় ইন্না ইদাতাশুরি ইনদাল্লাহ হিসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম ইলা আখির আয়াত দলিল কবর না কত বেজে গেছে 45 মিনিট হয়ে গেছে ঠিক আছে তো এ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন যেদিন আমি আসমান জমিন তৈরি করি ওই দিন আমার কিতাবের ভিতরে 12টা মাসের নাম আমি আল্লাহ লিখে দিয়েছি বছর হয় কয় দিনে 12 মাসে এই কথা বলছেন কেন কত এই মাস হিসাব নিকাশ করলে বছর 12 মাসে হয় 24 মাসে হবে 2 বছর এই আয়াতের ভিতরে 30 মাসের কথা বলার আগে আল্লাহ হামলুহু যেহেতু দিয়েছেন সর্বনিম্ন 24 মাস 30 মাসের ভিতরে বাদ গেলে কত থাকে এই যে
বিজ্ঞান এখান থেকে নিয়েছে একটা মানুষ যদি মায়ের পেটের ভিতরে পরিপুষ্ট হতে হয় কমপক্ষে দুনিয়ার মুখ দেখে যদি ও বেঁচে থাকতে পারে তাহলে 6 মাস পেটে বহন করা লাগবে কয় মাস 6 মাসের আগে হলে ওটা তার বাবার জন্মের না অন্য কেউ আগে দিয়েছে 228টা রাষ্ট্র এখন দুনিয়ায় তার ভিতরে জন্ম বিয়ের আগে সবচাইতে বেশি দিচ্ছে পৃথিবীতে ফ্রান্স তাহলে আমি আগে বললাম জন্মে বিয়ের আগে যদি হয় এটা বৈধ না অবৈধ ফ্রান্স যে আজ ঘটনা ঘটিয়েছে বিশ্বনবীকে নিয়ে এটা আশ্চর্য হওয়ার কিছু না কারণ জন্মে ঠিক নেই ওদের সাথে তাল দিয়ে যদি এদেশেও কেউ নাচে তারও এই তথ্যটা পাবেন সূরা কলমে 29 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 10 থেকে 19 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন হে নবী কিয়ামত পর্যন্ত আমি ঘোষণা দিলাম আপনার বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা অবস্থান নেবে উযুল লিম বাদা জালিকা সানিন এগুলো সব অবৈধ যার সন্তান আমি এই কোন জায়গা থেকে এসেছিলাম মনে আছে আপনার সলবো মত্তারায় থেকে সারা তরিকেরা এই যে এইটা মনে রাখা কঠিন আমরা কিন্তু অন্য জায়গায় চলে গেছেন অলরেডি দা আমি যাই না আমার ওই শুধু ঠিক করা আছে ডাক্তার মরিস বোকাইলি সলবন এক বছর তারাই বহু বছর নিয়ে চিন্তা করেছিলেন সলবন বলা হয় পুরুষের লজ্জা স্থান আর তারাই বলা হয় মেয়েদের লজ্জা স্থান সন্তান জন্ম দিতে শুধু মায়ের ভূমিকা বাবার কোনো ভূমিকা নেই বাবার ক্ষেত্রে আল্লাহ এক বছর দিলেন মায়ের ক্ষেত্রে বহু বছর দিয়েছেন আল্লাহ পক্ষপাতিত্ব করেন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষপাতিত্ব করেন না কারণ তিনি ইনসাফ কায়েম করতে গিয়ে দেখেছেন একটা মা পৃথিবীতে সন্তানের জন্য বাবার চাইতে কমপক্ষে 3 গুণ কষ্ট স্বীকার করেন এটা পেটে নেওয়ার যে 6 মাস অথবা সর্বোচ্চ 10 মাস 10 দিন এই কষ্টটা পৃথিবীর কোন বাবা আজ পর্যন্ত টের পাবে না দ্বিতীয় নম্বরে আজ পর্যন্ত যে 2 বছর ডেলিভারির যে কষ্টটা এই ডেলিভারির কষ্টটা বিজ্ঞান এখন জানিয়েছে একটা মা সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা অনুভব করে 10 জন পুরুষ মানুষ যদি ভাগ করে নিতে চায় 10 জনই মারা যাবে এই কষ্টটাও পৃথিবীর কেউ পায় না তিন নম্বরে 2 বছর পর্যন্ত কমপক্ষে তারে দুধ দিতে হয় রাত দিন মিলে আধুনিক বিজ্ঞানরা চিন্তা করেছে দেখি রাত দিন মিলে একটা মানুষ দুধ পান করে কতক্ষণ রাত আর দিন মিলে 24 ঘন্টা একটা সন্তান সর্বনিম্ন 8 থেকে 9 বার দুধ পান করে মায়ের স্তন থেকে এক একবার যদি এক কোয়া করে হয় তাহলে 8 বারে 2 কেজি হয় কত 8 বার 2 বছর আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন 36 মণ দুধ আপনি খেয়েছেন অথচ মায়ের ওজন 36 মণ না শুধু দুধ না দুধ পান করিয়ে শেষ করে দিয়েছে এই যে বাবা আজ পর্যন্ত সন্তানকে দুধ পান করানোর কোনো ভূমিকা রাখে নাই রাখতেও পারবে না পারবে রাখতে পারবে না এই তিনটা কষ্টের দিকে আল্লাহ তাকিয়ে এই জন্য বাবাকে আল্লাহ 4 নাম্বার দিয়েছেন আর 1 2 3 পুরাটাই আল্লাহ মাকে দিয়ে দিয়েছেন এখানে যদি আল্লাহ সলবন বহু বছর দিত খ্রিস্টান ইহুদি যারা কোরআন নিয়ে গবেষণা করে ওরা আল্লাহ প্রদত্ত এই দেখো মায়ের কষ্ট 3 ভাগ সেখানে বাবার কষ্ট 1 ভাগ অথচ দুইটাই সমান করে দিল আল্লাহ অঙ্কে ভুল আছে আমার ছোট মেধা দিয়ে আমি কোরআন নিয়ে প্রায় 34টা ভুল বের করেছিলাম কিন্তু যেখানে ভুল বের করে দেখি তারপরে রায় আল্লাহ ওই জবাব আগে দিয়ে দিয়েছে যশোরবাসী আমি বোঝাচ্ছিলাম রব আমার আল্লাহ এমন রব আপনাকে আল্লাহ 5টা জিনিস দিয়ে দয়া করে মায়ের পেটের ভেতরে দান করলেন উনি যদি একটাও কম দিতেন দুনিয়ায় আপনি আসতেন কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে আল্লাহ দিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি এর মধ্যে গুরুত্বপূর্ণ আমার কাছে সবচাইতে বেশি মনে হয় শ্রবণ শক্তি আর দর্শন শক্তি দর্শন শক্তি কেন গুরুত্বপূর্ণ বললাম
গত বছরে কুমিল্লাতে এক মাহফিলে খাবার খাচ্ছি আমার পাশে বাম পাশে এক বন্ধ বসেছি খাবার খাচ্ছে হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা চিল্লা পাল্লা করছি কই কারেন্ট কারেন্ট দেন বিদ্যুৎ কই তাড়াতাড়ি যান কাজ চলো করেন অন্ধ আমার হাত ধরে বলছে হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট আপনি 2 মিনিটে চিল্লাচ্ছেন 42 বছর আমার জীবনে কারেন্ট কি আমি জানি না আমি মনে হচ্ছে 42 বছর পরে আসি ওই দিন দিন আরেকটা তথ্য দিলেন যে আপনারা সকলা মানুষ যারা ঘুমিয়ে থাকলে হয়তো স্বপ্নেও কিছু দেখেন কিন্তু আমাদের চোখ যাদের নেই আমরা ঘুমালেও কিছু দেখি না শুধু আওয়াজ শুনি সারাটা জীবন যদি সেলটাই পড়ে থাকে তাহলে দুইটা ছোট ছোট চোখের শুকরিয়া আদায় করা যাবে না অথচ এই চোখ দিয়ে বসে বসে অবৈধ জিনিস আপনি দেখেন আপনি মানুষ এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে যাদের মোবাইলে অবৈধ গান বাজনা আছে এখনি ডিলিট করা লাগবে এখনি ওয়াজ বাড়ি যায় আমল করবেন দরকার নেই এখনই করেন মোবাইলে যাদের অবৈধ গান আছে উল্টাপাল্টা জিনিস আছে এখনই ডিলিট করে দিন করেন দেখেন মোবাইল দেখে মুরব্বি দেখে হ্যাঁ মুরব্বি দেখে মোবাইল দেখে দেন নেই বাড়ি দেখে এসেছেন বাড়ি যা ডিলিট করবেন হ্যাঁ ঠিক আছে মোবাইলে আলহামদুলিল্লাহ ওনার মোবাইলে হয় না যাদের মোবাইলে হয় তারা ডিলিট করবে করবেন তো তারা করবেন হাত বলেন তো আপনারও আছে আশা করছি ছেড়ে দেন ইনশাআল্লাহ যশোরবাসী আমি যে পর্যন্ত এসেছিলাম শ্রবণ শক্তির পরে দর্শন শক্তির পরে শ্রবণ শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি এমন ভাবে ঈমান এনেছি যে শুধু তার অস্তিত্ব আছে তা না তার নাম আছে তাও না তার নামের গুণাগুণ আছে এই যে গুণাগুণগুলো বলছিলাম এতক্ষণ আমি রবের পরিচয় দিয়েছি তিনি যে রব নাম নিয়েছেন এই রবের গুণাবলী এই গুণাগুণ আছে না নেই আপনার রবের গুণাবলী আপনার ভেতরে পাওয়া যাচ্ছে তার প্রমাণ আপনাকে দেখিয়ে দিলাম যে নির্সর থেকে শুরু করে এ পর্যন্ত কথা বলেন ঠিক কিনা এরকম একটা একটা করে 5000 নামের ব্যাখ্যা আমার মোবাইলে আমি কল করেছি এক দুই রাত না এরকম ঘন্টার পরে ঘন্টা শুধু কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহির ভিতরে আছে এজন্য বলছিলাম আল্লাহর কথা ছোট ব্যাখ্যা অনেক বেশি এই ছোট তিনটা সূরা এত কথা লুকিয়ে আছে যত গবেষণা করবেন তত নতুন তথ্য বের হবে সুবহানাল্লাহ বলতে পারেন না আমরা ওই নামের ব্যাখ্যাগুলো বাদ দিলাম আল্লাহর উপরে ঈমান এনেছি এই কথার শর্ত পূরণ করতে হলে কয়টা বিষয় লাগে এক নম্বরে বিশ্বাস করা লাগবে আল্লাহর অস্তিত্ব আছে দুই নম্বরে আল্লাহর নাম আছে তিন নম্বরে আল্লাহ শুধু নাম না নামের গুণাগুণ আছে অন্য ধর্মে যারা আছে ওদের দেবতার নাম আছে কিন্তু নামের গুণাগুণ আমরা জানি দুর্গা ফসলে বরকত দেয় কি আপনি দুর্গাকে ফসলের ভেতরে বসিয়ে রাখবেন দুর্গা সব ফসল ছিল হয়ে যাবে না আমাদের ছোট করার জন্য বলছি না আমি বাস্তবে আপনি দেখবেন আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার অস্তিত্ব আছে নাম আছে এবং প্রত্যেকটি নামের গুণাগুণ আছে আর অন্যান্য ধর্মে যারা আছে তাদের অস্তিত্ব আছে নাম আছে কিন্তু নামের গুণাগুণ এরকম কালী বলেন দুর্গা বলেন সরস্বতী বলেন হবল বলেন যত রকমের 33 কোটি আছে একটার নামের কোনো গুণাবলী নেই শুধু নামই শেষ আল্লাহর নবীর এক সাহাবী নবীর কাছে আসলেন দেখলেন তার কাঁধের উপর একটা ভাঙা মূর্তি নাক ভাঙা ডাক দিয়ে বললেন কি এটা বলে হুজুর আমার খোদা খোদার নাক ভাঙা হে রাসূল আপনি তো জানেন না আমি সব সময় এর সাথে রাখি না জানি কখন কোন বিপদে পড়ি বিপদ থেকে বাঁচতে এই কায়দা কিন্তু আমার পথে পথে পোশাক পায়খানার ব্যাগ দেখা দিল পরে রাস্তার পাশে রেখে গেলাম কামসার দিয়ে কারণ খোদাকে নিয়ে পায়খানা যাওয়া যায় কান ছেড়ে এসে দেখি ওর মা থেকে পা পর্যন্ত পুরো ভিজা চিন্তা করলাম খোদার গা ভেজা না জানি কোন রহমত বরকতের পানি হবে
জবা বের করে চাটলাম খাইলাম দেখি একটা ঝাল সাস কেমন মন্দা মন্দা গন্ধ লাগে চিন্তা করলাম খোদার গায়ে রহমতের পানি এমন নোনতা হবে কেন পাশে তাকিয়ে দেখি একটা কুকুর নিজকে পানি টপ কাপছে এইবার বুঝলাম যে কোন রহমতের পানি মেজাজ গেল খারাপ হয়ে বললাম কি তুই খোদা না খোদা কুকুরের প্রসাদ থেকে নিজেরা বাঁচাতে পারো না আমার মতো মানুষ সাড়ে তিন হাত বডি তুই বাঁচাবি কি করে হুজুর দিয়েছে এমন আশা আর ওর নাক ভেঙে গেছে আল্লাহর নবী বললেন আমার কাছে কেন আসলে লোকটা বলে হেরা চলে এদের কল্প কাহিনী এদের অসারতা এদের মিথ্যাচার এদের দোর ফলাটা সব আমি আজ ধরে ফেলেছি এগুলো সব ভুয়া আপনি আসল জায়গায় আমার নিয়ে যান আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Muhammadur Rasulullah Jashor bashi ami emon Allahr upore iman enechi jar ostitto ache naam ache namer gunagun char number ki অকবিন্তু জামিয়া আহকামিহি ওয়া আরকানি এমন আল্লাহর উপরে আমি ঈমান এনেছি আমি আল্লাহর বিধানগুলো সব কবুল করে নিয়েছি আপনি 11 টাকা না একটা পর্যন্ত দেন আর কোনো অসুবিধা না আমি বাস্তবে তো দেখছি আজ আমার আজকে উপরে এটা দিয়ে চারটা প্রোগ্রাম চলছে আজকে আসর থেকে মাগরিব মাগরিব থেকে ঈশা এরপর এইটা আরেকটা চারটা এক এক দিন তাও মাহফিল বন্ধ বন্ধ থেকে যদি চারটি করি হয় তো খোলা থাকলে আমার শুয়ে ফেলতে পারবো আপনার কারণে তো সমস্যা আছে আল্লাহ মতি মনোরিহি ওয়ালা কারিহাল কাফির আল্লাহ তাআলা বলেন পৃথিবীর অনেকে চায় যে মুখের ফদি আল্লাহর কোরআনের আলো বন্ধ করে রাখবে কিন্তু সম্ভব না আমি তো বাস্তবে দেখতে পাচ্ছি ময়দানে না হলেও ইন্টারনেটের মাধ্যমে বিশেষ করে স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে যেভাবে কোরআন কারীম প্রচার হচ্ছে আর আয়তান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা অতি শীঘ্রই হে নবী আপনি দেখবেন দলে দলে মালে মালে মানুষ ইসলামের ভেতরে প্রবেশ করছে একটা শব্দের দিকে যদি আপনি খেয়াল করেন নতুন তথ্য বের করতে পারবেন আর আয়তান নাস আপনি মানুষকে দেখবেন কাকে আমরা কি মানুষ না হ্যাঁ মানুষ হওয়ার জন্য তিনটা শর্ত আছে তাহলে চোখ কান মুখ থাকলে মানুষ হয় এই তথ্যটা পাবেন সোনা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 179 নম্বর আমি দলিলগুলো লম্বা করে বলতে গেলে 11টা সময় দিয়েছেন একটু বেশি গেল ওইগুলো দেখে নেবেন এরপরে অরায়তান নাসা ইয়াদখুলো না দাখালা ইয়াদখুলো এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ফি দীনিল্লাহি আল্লাহর দ্বীনের ভেতরে কেউ যদি প্রবেশ করতে চায় দ্বীন কিন্তু আমি হামজার না দ্বীন রকমের না দ্বীন কার আল্লাহ ফি দীনিল্লাহ এই কারণে নিচের নামটা জুড়ে দিয়েছেন দ্বীনের সাথে এখন তো ব্যাখ্যা করতে পারছি না চেয়ারম্যান সাহেব 11 পর্যন্ত সময় দিয়েছে ওসি সাহেব বল দিচ্ছে আবার আসবো ইনশাআল্লাহ সামনে যদি আসি মাহফিল দেবেন আমাদের করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ কথা বলবো আমিন আমি পুরাটা আরো পাঁচ ছয়টা শিক্ষা ছিল দুঃখ প্রকাশ করে শেষ করে দিলাম আল্লাহুম্মা আমিন আল্লাহু আকবার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন সারাটা জীবন অপরাধ করেছি মাফ চাওয়ার সময় পাইনি আজকে সময় পেয়েছি মেহেরবানি করে আমাদের মাফ করে দাও অপরাধ বহু করেছি বহু জায়গায় কিন্তু এভাবে হাত জোড় করি নাই কত বড় বড় মানুষের কাছে অপরাধ করে আমরা কোনোদিন মাথা নত করি নাই কিন্তু আজকে দেখো হাজার হাজার মানুষ তারা মাথা নত করে হাত জোড় করে মনে করছে এরা সব তোমার দরবারে আসামি নিজেদের অপরাধের কথা স্মরণ করলে লজ্জিত হলে তুমি নাকি আনন্দ পাও রব্বুল আলামিন আমি লজ্জিত আমরা নিজেদেরকে ছোট মনে করছে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও জীবনের অপরাধ করবো না বলে সিদ্ধান্ত নিচ্ছি আমাদের এই দৃঢ় সিদ্ধান্তের উপরে অটল থাকার তৌফিক দাও কারণ আরে মহা অপরাধের হাত থেকে তুমি আমাদেরকে মেহেরবানি করে বাঁচাও
রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে সুযোগ বান্দাগুলো শ্রম দিয়েছে অনেকের কর্মজীবন নেই তাদের কর্মসংস্থান তৈরি করে দাও কোরআনের কাছে আসলে নাকি অভাব দূর হয়ে যায় তোমার নিজের ঘোষণা মান সালনা আলাইকাল কোরআন আলি তাসলা হে নবী আমল কোরআন দিয়েছি এর কাছে আসলে অভাব থাকে না মেহেরবানি করে এই যুবকদের অভাব দূর করে দাও এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও রব্বুল আলামিন এই যশোর জেলা এই মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে গেল এদেরকে ক্ষমা করে দাও বিশেষ করে আমাদের মাননীয় এমপি জনাব শেখ আফিলউদ্দিন লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব তার মাথার উপরে আল্লাহ এই দায়িত্বটা পালনের মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দাও আল্লাহ তাআলা যশোর জেলাকে পৃথিবীর মানুষেরা বিশেষ করে বাংলাদেশের মানুষ চেনে যার জন্য জনাব শেখ মরহুম আকিজউদ্দিন আল্লাহ তোমার গোলামকে ক্ষমা করো তার জীবনের ভালো কাজগুলো কবুল করো অন্যায় কাজগুলো মাফ করে দাও ডক্টর শেখ মনিউদ্দিন দোয়াছে আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজলা নসিব করো কত মানুষ আমাদের আশপাশে কবরে আছে তারা চেয়ে আছে আমাদের দিকে তাফসীর মাহফিল থেকে মোসাফের অবস্থায় দোয়া করছে আল্লাহ তুমি তাদের কবরগুলো ঠান্ডা করে দাও এখানে যারা কথা বলেছে অ্যাডভোকেট শিল্পীর কোনো সামান আল্লাহ তুমি তার মা বাবাকে মাফ করো আর স্ত্রী পুত্র সন্তান আদি যেগুলো দিয়েছো যেগুলো তুমি হেদায়েতের উপরে রাখো বালানার রবের ইসলাম ছোট ভাইকে কবুল করো আমাদের অভিভাবক আমাদের চেয়ারম্যান এসেছে আল্লাহ তুমি আমাদের চেয়ারম্যানকে কবুল করো এই থানার সম্মানিত অফিসার ইনচার্জ সাহেব আল্লাহ তাআলা যতদিন আছে দায়িত্বে সততার সাথে পালন করার তৌফিক দাও যে দায়িত্ব তার মাথার উপরে তুমি তুলে দিয়েছো আল্লাহ তুমি এই দায়িত্ব এই জান্নাত পর্যন্ত নিয়ে যাও প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশ এবং দশের দায়িত্ব পালন করছে আল্লাহ তাআলা তাদের বাড়ি ঘর স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তোমার কুদরত দিয়ে দেখে রাখো তাদের দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে না সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে আছে এদেরকে আলাদা কিছু বলতে পারলাম না খাদিজার মতো আয়েশার মতো তাদের বানিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছি রোগ দেওয়ার মালিক তুমি শেফা দেওয়ার মালিক তুমি বিশ্বাস করে হাত তুলেছি আল্লাহ করার ইজ্জতে আমাদের রোগগুলো তুমি ভালো বানিয়ে দাও বাংলার দায়িত্বে যারা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে সততার সাথে পালন করার সুযোগ দাও আল্লাহ তাআলা সাবেক মেম্বার এখানকার সাইদুর রহমান দোয়া চেয়েছে মেহেরবানি করে তাকে তুমি কবুল করো আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচার প্রসারের জন্য যশোরের এই মাটিতে আরো বিশাল আকারে কবুল করে না সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন কখন কার এই করোনায় মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাম